শুনতে পাচ্ছেন 9:40, আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 47 এ, চেন্নাই মুম্বাই হাইওয়ে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি জয়পুর। এখন দেখাচ্ছে 17:50 এখনও যেতে বাকি। আমরা 6:00 শুরু করেছিলাম, এখন 9:40 বাজে। তো জাস্ট আমরা ডিনারের জন্য দাঁড়িয়েছিলাম, ডিনার কমপ্লিট। তো আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 50, দ্যাট ইজ চিত্রদুর্গা হোসপেট রোড। পেছনে জাস্ট এই একটা টোল প্লাজা ক্রস করলাম। টোল প্লাজা ক্রস করে ভাবলাম কিছুক্ষণ রেস্ট নেওয়া যাক, ডিনারের পর অলমোস্ট 3 ঘন্টার মতো ড্রাইভ করা হয়ে গেল। তো কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার ব্যাক অন রোড। তো গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কুস্তাগি। কুস্তাগি এটা এখনও কর্ণাটকাতেই আছি আমরা। তো রাত্রেবেলা আমরা 2 বার হল্ট বা ব্রেক নিয়ে নিয়েছিলাম শোয়ার জন্য। একবার রাত অ্যারাউন্ড 2 নাগাদ আমরা দাঁড়িয়ে গেছিলাম টোল পেরোবার পর, যেমন কি আপনারা দেখলেন ওখানে আমরা অলমোস্ট 2-3 ঘন্টা শুয়েছি। তারপর আবার তারপর এখানে পেছনে এই বিপির পেট্রোল পাম্প দেখে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। তো চোখ টানছিল, তো রিস্ক নিইনি। তো আবার এখন 8:30 বাজছে, এবার এগোনো যাক। এখনও অলমোস্ট বোধ হয় 12 ঘন্টার মতো ডিস্টেন্স বাকি আছে, তো পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট রাত তো হয়েই যাবে। তো ঘড়িতে বাজলো 1:05, আমরা এখন দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। অলমোস্ট অনেকক্ষণই ড্রাইভ করা হলো। হোটেলটার নাম ভাজি ফালাক, ছোটোখাটো একটা হোটেল। আর মহারাষ্ট্রতে যেমন কি হয়, খুব একটা ননভেজের আপনি হোটেল পাবেন না, মোস্টলি ভেজ হয়। তো আমরা অর্ডার করেছি জিরা রাইস, ডাল কি ডাল ফ্রাই, আর একটা আলু মটর। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। সেলিব্রেশনের জন্য ন্যাশনাল হাইওয়ের মতো রাস্তাকে আটকে রাখা কতটা উচিত বা অনুচিত এই নিয়ে আমি কোনো কমেন্ট করব না, বাট সেদিন এই কারণে আমাদের অলমোস্ট নষ্ট হয় 2 ঘন্টার ওপরের সময়। পাশের গ্রামের এই ভাঙা রাস্তায় আমাদের সেদিন সাহায্য করেছিল অবরোধকে কাটিয়ে এগিয়ে যেতে। কালকে অলমোস্ট 1090 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা রাত্রেবেলায় অ্যারাউন্ড 10:30 পৌঁছাই এই হোটেলে। এই হোটেলটা হচ্ছে হোটেল ঋতুরাজ রেজেন্সি, এটা ধুলে রেলওয়ে স্টেশনের একদম জাস্ট অপোজিটে। তো বেশ ভালো হোটেল। তো আজকে হতে চলেছে আমাদের রাজস্থান ট্রিপের ডে 2। আমরা কমপ্লিট করব ফ্রম ধুলে টু জয়পুর। অলমোস্ট 900 কিলোমিটারের মতো জার্নি হবে আজকে, টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি 15 ঘন্টা। তো একবার আপনাদেরকে আমি ধুলে থেকে জয়পুরের রুটটা বলে দিই। ধুলে থেকে আমরা এগেন ন্যাশনাল হাইওয়ে 52 নিয়ে স্টার্ট করব টুয়ার্ডস ইন্দোর। ইন্দোরকে আমরা বাইপাস করব, নিয়ে নেব ন্যাশনাল হাইওয়ে 156। আমরা চলে যাব টুয়ার্ডস রতলাম। রতলাম থেকে উই উইল হেড টুয়ার্ডস কোটা, কোটা থেকে জয়পুর। দিস উইল বি আওয়ার রুট ফর টুডে। তো আমরা যে ব্যাঙ্গালোর থেকে স্টার্ট করেছিলাম, তো আপনাদেরকে কুইকলি আমি একটু রুটটা বলে দিই আমরা কোন রুটটা নিয়েছিলাম। তো আমরা অ্যাজ ইউজুয়াল ব্যাঙ্গালোর থেকে তুমকুর রোড নিই, তুমকুর থেকে হোসপেট, হোসপেট থেকে আমরা চলে আসি সোলাপুর, সোলাপুর থেকে আমরা চলে আসি বিজয়পুর, তারপর বীর, বীর থেকে আমরা চলে আসি ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদ থেকে ধুলে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন জয়পুর। আমাদের এখন গুগল ম্যাপে দেখাচ্ছে পৌঁছানোর টাইম 14:12 লাগবে, 821 কিলোমিটার, 10:51 এখনও অবধি পৌঁছানোর টাইম। বাট মাঝখানে দাঁড়াবো, খেতে দাঁড়াবো, সব কিছু করতে টাইম লাগবে, রাইট? তো আই এম শিওর পৌঁছাতে পৌঁছাতে আমরা আশা করছি 12টার মধ্যে ঢোকার। তো দেখা যাক। তো আমরা পৌঁছে গেছি আমাদের স্টেট নাম্বার 3 নাকি, কর্ণাটক থেকে স্টার্ট করেছি কর্ণাটকা, তারপর আমরা ছিলাম মহারাষ্ট্রতে, নাও উই আর ইন এমপি, মধ্যপ্রদেশ। সামনে মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সামনে ওয়াগনারটা ছোট মতোই হয়েছে, বাট আই গেস ফর শিওর ব্রেক মেরেছে, সাডেন ব্রেক, সাডেন ব্রেক।
তো এখনই জাস্ট নর্মদা নদী ক্রস করলাম, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখানে দাঁড়ালাম, দেখা যাক কিছু ড্রোন শট নিতে পারি। এখন আমরা NH-52 ছেড়ে ফাইনালি এখানে MP-র একটা স্টেট হাইওয়ে নিয়েছি, দ্যাট ইজ স্টেট হাইওয়ে 31। দিস উইল টেক আস টু রতলাম। খারাপ না রাস্তাটা, বেশ ভালো সিমেন্টেড রাস্তা, চক। তো আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এই স্টেট হাইওয়েতে চলতে চলতে, কারণ কি না বেশ ভালো লাগলো এখানে গাছের নিচে ছায়াতে একটু দাঁড়াতে, একটু রেস্ট নিই। আর রাস্তার দুপাশে আপনারা যদি দেখেন, আমি জানি না কিসের চাষ হচ্ছে এগুলো, বাট বেশ সুন্দর লাগছে, যত দূরই চোখ যাচ্ছে শুধু সবুজ এই ফিল্ডগুলো। তো আমি ভাবছি একটা ড্রোন শট নিলে কেমন হয় এখান থেকে, দেখা যাক। তো আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম এখানে সামনে এই ন্যাশনাল ধাবাতে। খাবার খারাপ ছিল না, বেশ ভালোই ছিল খাবার। আমরা অর্ডার করেছিলাম পনির বাটার মশালা, বাটার রুটি আর ওন কোয়েল নিয়েছিল একটা লস্যি। তো ওভারঅল খারাপ ছিল না, ভালোই ছিল খাবার। তো এখন আমরা আছি ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 4, দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে। 4x8 লেনের এক্সপ্রেসওয়ে, বাটারি স্মুথ, বেশ ভালো লাগছে। একটা আত্মা গাড়ি, যেমন কি সামনে দেখছেন দূর দূর অবধি কোনো গাড়ি নেই, ফাঁকা রাস্তা। তো একটা বাজে ব্যাপার যেটা আমার ফিল হলো, এখানে আশেপাশে যে সমস্ত মানুষজন আছে গ্রামে, তারা রাস্তার মাঝখানে যে ঘাসের জায়গাটা আছে সেখানে গরু ছাগল চড়াতে নিয়ে চলে এসছে। তো এটা একটা আমার মনে হয় রিস্কি ব্যাপার হতে পারে। ওইদিকেও আমি যাই না, দেখা যাক দূরে দেখা যাচ্ছে কিনা। দেখুন কিছু ছাগল দেখতে পাবেন। ফাইনালি অ্যাট অ্যারাউন্ড নাইট 1:30 আমরা পৌঁছে যাই আমাদের প্রথম ডেস্টিনেশন জয়পুর। নেক্সট পার্টে আমরা এক্সপ্লোর করব জয়পুর সিটি। আনটিল দেন স্টে সেফ, বাই।